দেখছেন কলকাতা টিভি। জেলার সারাদিন নিয়ে ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে। একই ডাক্তার একই সময়ে দুই হাসপাতালে অপারেশন, স্বাস্থ্যসাথী বিল খতিয়ে দেখতে গিয়ে ধরা পড়ল অনিয়ম। 93 জন ডাক্তারকে শোকজ স্বাস্থ্য দপ্তরের, নার্সিং হোমগুলির থেকেও জবাব তলব। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন লঙ্ঘনের অভিযোগ, তমলুকে 93 জন ডাক্তারকে শোকজ স্বাস্থ্য দপ্তরের অভিযোগ, নার্সিংহোমের সঙ্গে যুক্ত চিকিৎসকরা। অভিযোগের তালিকায় তমলুকের নামই সরকারি ও বেসরকারি চিকিৎসকরা। জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কেউ 15টি, কেউ 16টি, আবার কেউ 29টি নার্সিংহোমের সঙ্গে যুক্ত। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট পোর্টালের এই তথ্য দেখে চক্ষু চরকগাছ জেলা স্বাস্থ্য দপ্তরের। অভিযোগ, এই অনিয়ম দীর্ঘদিন ধরেই চলছে, নার্সিংহোমগুলির থেকেও জবাব তলব স্বাস্থ্য দপ্তরের। ডাক্তারদের পাশাপাশি প্রায় 70টি নার্সিংহোমেও নোটিশ পাঠিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি স্বাস্থ্যসাথী বিল অনুমোদন করতে গিয়ে এই অনিয়ম ধরা পড়ে। উল্লেখ্য, তমলুক শহরে 150-এর কাছাকাছি নার্সিংহোম রয়েছে। অভিযোগ, একই ডাক্তার একই সময়ে দুটি রোগীর অপারেশন করছেন, এমনকি সেই বিল স্বাস্থ্যসাথীর আওতায় আনা হচ্ছে। এটা কিভাবে সম্ভব? তবে একাধিক চিকিৎসকের দাবি, কিন্তু এই সময় হঠাৎ শিমুই সাহেব 93 জনকে নোটিশ দিয়েছে। আমরা এই সম্বন্ধে কিছু বলতে চাইছি না, একটা কারণেই যে আমরা এটা নিয়ে যাচাই করি যে ব্যাপারটা কী এবং কতদিন ধরে এই ইরেগুলারিটিটা চলছে। এই যদি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের বাইরে যদি কিছু হয়ে থাকে, সেটা নিশ্চয়ই শিমুই স্যার সেটা স্টেপ নেবেন। কিন্তু এই ইরেগুলারিটিটা কতদিন ধরে হচ্ছে এবং সেটা হঠাৎ করে এই সময়ে সিএমএইচের নজরে এলো কি করে, সেটা আমাদের মুখোমুখি আলোচনা করে বসতে হবে। যদিও এই দাবি মানতে নারাজ জেলা স্বাস্থ্য দপ্তর। এই অভিযোগটা এসেছে তখন আমরা খতিয়ে দেখতে গেলাম, খতিয়ে দেখতে গিয়ে এটা এসেছে। আমরা তাদেরকে জানিয়েছি, আপনারা আমাদেরকে জানান যে ব্যাপারটা কী। এবার তারা বলেছে তাদের কথা, এই কথাগুলো এখন আমাদের ইন্টারনাল ইনকোয়ারির মধ্যে আছে, আমরা যখন হবে যথাযথ ব্যবস্থা। স্বাস্থ্য দপ্তরের এই নোটিশ ঘিরে শাসক বিরোধী চর্চা চিকিৎসক মহলে। উনি আগে দেখেননি? এই সব ডাক্তারবাবুরা যেই আরজিকর কাণ্ডে নিয়ে জাস্টিস নিয়ে ওনারা পথে নেমেছেন, সেই কারণে উনি এই নোটিশগুলো দিয়েছেন। তমলুক শহরে যত নার্সিংহোম আছে, ক্লিনিক্যাল এস্টাবলিশ তার মধ্যে কিচ্ছু নেই, আইন কানুন ওনারা কিচ্ছু মানেন না। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 2002-এ খুব স্পেসিফিকভাবে ডাক্তারদের কী কী কাজ আছে সেটাকে উল্লেখ করে দিয়েছেন। এখন ডাক্তাররা যদি তাদের ইচ্ছে মতো কাজ করেন, অনারেবল ডিএম যা যা সিদ্ধান্ত নিয়েছেন সেটা তার সঙ্গতভাবে, তার রাইট আছেন, তিনি নিয়েছে বিষয়ে বিজেপি কি বলছেন না বলছেন, বিজেপি ঘোলা চলে মাছ ধরার চেষ্টা করছেন, এর বাইরে কিছু না। আরজিকর কাণ্ডে আন্দোলনের ঝাঁজ বাড়ছে, বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা। এই আবহে এই সোকজ নোটিশে জল কতদূর গড়ায় তা বলবে সময়। তমলুক থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, কলকাতা টিভি। আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে সিবিআইয়ের বড় কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। সিবিআই কি আদৌ তদন্তে সাফল্য পাবে, ভরসা হারাচ্ছে রবি ঠাকুরের শান্তিনিকেতন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর ভূমিকা নিয়ে অনেক সময় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এবার বাদ গেল না শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরির কিনারা করতে পারেনি সিবিআই। সপ্তাহ দুয়েক পার, এখনও আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে সিবিআই এর কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। আদৌ কি তদন্তে সাফল্য পাবে সিবিআই, প্রশ্ন শান্তিনিকেতনের। ভারতবর্ষ তো আর কোনো সংস্থা নেই সিবিআই এর উপর নির্ভরশীল, কিন্তু সেই সিবিআই এর কার্যকলাপ দেখে আমরা হতাশ, আমরা মর্মাহত। কারণ শান্তিনিকেতনের নোবেলের ব্যাপারে দেখেছি যে কুলকিনারা হয়নি, আমরা আশা করেছিলাম। তখন আমাদের আচার্য ছিলেন অটল বিহারী বাজপেয়ী, আমরা তখন অধ্যাপক সভা থেকে ডিমান্ড করেছিলাম যে সিবিআই তদন্ত হোক, কিন্তু কুলকিনারা হলো না। সিবিআইও তো অনেক জিনিসেরই কিনারা করতে পারেনি, অন্তত 15 দিন হলো, এখনও অবধি তো কই আমরা কিছু সঠিক কিছু তো পেলাম না, ইন্টারোগেশন চলছে এই অবধি। তো কাজেই সিবিআইও কী করবে আমাদের, আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় জানি না কী করবে। আমাদের যাই হোক না কেন, সিবিআইয়ের ওপরেই ভরসা করতে হয়, ওই আশাটা রেখে হয়তো এবার তারা এই উদ্ধার করতে পারবেন, এবং যদি না ওপর থেকে কোনো রাঘব বোয়াল কাউকে না কাউকে
বাঁচানোর জন্য ঢাল সামনে ধরেন এবং পিছনে কিছু খেলেন। উল্লেখ, 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 2004 সালে 25 মার্চ শান্তিনিকেতনের উত্তরায়ণের রবীন্দ্র জাদুঘর থেকে চুরি যায় নোবেল পুরস্কার। ঘটনার 6 দিনের মাথায় তদন্তের দায়িত্বভার যায় সিবিআই এর উপর। 2007 সালের পর থেকে সিবিআইকে সেভাবে তৎপর হতে দেখা যায়নি। এবার আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে দিকে দিকে প্রতিবাদ সংঘটিত হচ্ছে, তদন্তভার গেছে সিবিআই এর উপর। বিচার কি পাবে নির্যাতিতা, দোষীরা কি পাবে শাস্তি, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শান্তিনিকেতন সহ সর্বত্র। শান্তিনিকেতন থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি। নদিয়ায় নাবালিকার রহস্য মৃত্যু নিয়ে বিজেপির বগুড়া পুলিশ ফাঁড়ি ঘেরাও কর্মসূচি। উপস্থিত রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিধায়ক অসীম বিশ্বাস সহ দলের একাধিক নেতা নেত্রী। আরজিকরের ঘটনায় আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছে, তার রেশ কাটতে না কাটতেই ফের ধর্ষণের অভিযোগ বগুড়ায়। নাবালিকার রহস্য মৃত্যুতে চাঞ্চল্য। নাবালিকা আত্মহত্যা করেনি, তাকে চক্রান্ত করে খুন করা হয়েছে, এমনই বিস্ফোরক অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো বিজেপি। বিক্ষোভে সামিল রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সহ বিজেপি কর্মী সমর্থকরা। উল্লেখ্য, বৃহস্পতিবার নদিয়ার হাঁসখালী থানার বগুড়া সংলগ্ন রেল লাইনের ধার থেকে অর্ধরক্ত এক নাবালিকার দেহ উদ্ধার হয়। রেল পুলিশ এবং রানাঘাট পুলিশ জেলার দাবি, নাবালিকা আত্মহত্যা করেছে, যদিও বিষয়টি মানতে নারাজ পরিবার। তাদের দাবি, মা বাবা হারা 17 বছর বয়সী কিশোরী দিদির কাছেই মানুষ। দিদি জানায়, গত পরশু বান্ধবীর বাড়ি যাবে বলে বেরিয়ে রাতে সেখানেই থাকবে বলে ফোনে জানায় বোন। বৃহস্পতিবার সকালে বোনের মোবাইলে ফোন করতে সেটি ধরে পুলিশ, বলে তার মৃতদেহ মিলেছে রেল লাইনের ধারে। বিজেপির সাংসদ জগন্নাথ সরকারের দাবি, পরিকল্পিত চক্রান্ত। আরেকটি পরিকল্পিত ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে বলে আমার মনে হচ্ছে, এবং এই সমস্ত ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা হচ্ছে। এই চেষ্টায় জড়িয়ে পড়েছে পশ্চিমবাংলার প্রশাসন, আর তাই এর তদন্ত হওয়া উচিত। এর মধ্যে কোনো না কোনো কিছু একটু সন্দেহ হচ্ছে, সেটা তদন্ত সাপেক্ষ এবং সেটা তদন্ত করে দেখবেন থানা, লোকাল থানা এবং জিআরপির পক্ষ থেকে তদন্ত করে দেখবেন। আমার যেটা মনে হয়েছে, 44 বের করে 6টার থেকে 4টা পর্যন্ত তাদের সঙ্গে তার কথা হয়েছিল, বাস্তবিক তদন্ত সেখান থেকে বেরিয়ে তাহলে অভিযোগটা ময়না তদন্তের রিপোর্টে সত্য সামনে আসবে। তদন্তে রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। বগুড়া থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। কামারহাটিতে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, টাকার বিনিময়ে নির্যাতনের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ, নির্যাতিতার বাবাকে টাকার প্রলোভন, অভিযোগ উঠেছে এক অভিযুক্তের বাবার বিরুদ্ধে। ওই অভিযুক্তের বাবাকে আটক করেছে খড়দহ থানার পুলিশ। ঘটনায় পলাতক 3 অভিযুক্ত। কামারহাটি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কুমোরপাড়ার ঘটনা। কামারহাটিতে ছাত্রীকে যৌন নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ, নির্যাতিতার বাবাকে টাকার বিনিময়ে নির্যাতনের ঘটনার ধামাচাপা দেওয়ার হুমকি, নির্যাতনের ঘটনায় এক অভিযুক্তের বাবার বিরুদ্ধে টাকার প্রলোভন দেওয়ার অভিযোগ। কামারহাটি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কুমোরপাড়ার ঘটনা। জলের সঙ্গে নেশার জিনিস মিশিয়ে অজ্ঞান করে যৌন নির্যাতনের অভিযোগ, খড়দহ থানায় 3 যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় পলাতক 3 অভিযুক্ত। নির্যাতনের পর ছবি ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে জানায় নির্যাতিতা। ছবি ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিতেই থামেনি অভিযুক্তরা। 30-40 হাজার টাকার প্রলোভন দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে দাবি নির্যাতিতার বাবার। ঘটনায় অভিযুক্ত সাহিলের বাবাকে আটক করে খড়দহ থানার পুলিশ। পয়সা 10-20 হাজার 5 হাজার লাগি তো তোকে দে সকে না, আমাকে পয়সা না চাই, আমি আমাকে পয়সা না চাই, আমি যা বলে তা পয়সা ওসব লেগে দফা মানে এই বাত। হ্যাঁ, আমি আমাকে ইজ্জত করতে আর মানে যা। নির্যাতনের ঘটনায় স্বরূপ কামারহাটির বিধায়ক মদন মিত্র দোষীদের ফাঁসির দাবি তোলেন তিনি।
এখানে একই আমাদের দাবি উঠবে যে একদম ফাঁসি দিতে হবে। কোনোভাবেই এই অপরাধ বরদাস্ত করা হবে না, দোষীদের শাস্তি দিতেই হবে, জানান স্থানীয় তৃণমূলের কাউন্সিলর তুষার চট্টোপাধ্যায়। যত রকম জঘন্য অপরাধ করেছে তার কোনো ক্ষমার অযোগ্য, এবং আমরা চাই তার যথোপযুক্ত শাস্তি, এবং যদি কেউ কোনো রকমভাবে এর প্রলোভন দেবার জন্য যারা যারা এর সঙ্গে যুক্ত আছে তাদেরকেও ইনকোয়ারির মধ্যে নিয়ে এসে তাদেরও যেন কড়া শাস্তি দেওয়া হয়। আর্জিকরের ঘটনায় দেশ জুড়ে তোলপাড়, তবুও যৌন নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। কামারহাটির এই ছাত্রীর ওপর হওয়া নির্যাতনের বিচার কি মিলবে? ঘটনায় অভিযুক্ত তিনজনের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। কামারহাটি থেকে জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। সরকারি অফিসের মধ্যে মহিলা আইনজীবীর সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার সরকারি কর্মী। গ্রেফতারির পর আরামবাগ বার অ্যাসোসিয়েশনের সদস্যদের উপর অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ ব্লক ভূমি রাজস্ব দফতরের। সরকারি দপ্তরে মহিলা আইনজীবীর শ্লীলতাহানি, গ্রেফতার বিএলআরও দপ্তরের কর্মী। মহিলা আইনজীবীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ আরামবাগ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এক কর্মীর বিরুদ্ধে। আইনজীবীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার ওই সরকারি কর্মী। আইনজীবীর অভিযোগ, কাজের জন্য বিএলআরও দপ্তরে প্রায়ই যেতে হয় তাঁকে। বৃহস্পতিবার অফিসের এক কর্মী তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন। ওই আইনজীবীর অভিযোগ, ঘটনার পর ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফে বারবার মৌখিক সমঝোতার অনুরোধ করা হয়, সমঝোতার রাস্তায় না হেঁটে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই আইনজীবী। যে যখন আসামি অ্যারেস্ট হলো, অ্যারেস্ট হওয়ার পর থেকে বিএলআরও অফিস থেকে বিভিন্ন আধিকারিক, বিভিন্ন অফিসার এবং বিভিন্ন লোকজন, আমাদের আরামবাগ বারের কিছু সিনিয়র অ্যাডভোকেট, সেক্রেটারি এবং বিএলআরও অফিসে কাজ করেন, রেগুলার বেসিসে কাজ করেন এমন কিছু উকিল বাবুদেরকে ফোন করছেন, এবং যাতে ব্যাপারটা মিটিয়ে নেওয়া হয়, মীমাংসা করে নেওয়া হয়, তার জন্য বারংবার তারা কখনো অ্যাপ্রোচ করছেন, কখনো ফোর্স করছেন বা থ্রেট দিচ্ছেন। যদিও ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ওই কর্মীর দাবি, সিঁড়ি দিয়ে ওঠার সময় মহিলার গায়ে হাত লেগে গেছে। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে না, সে হচ্ছে আমিও চিঠিলে উঠছে, আমাদের এসডিএলআর যাবো, সাব ডিভিশনের চিঠি যাবো, বড়বাবু চিঠি যাচ্ছে, এবার হাত চায় মানে এই জায়গাটায় ঠুকুস করে লেগে গেল, লেগে যে আমাকে এরকম, আমি তো বিএলআর অফিসের কাজ করেন, কিসের স্টাফ? আমি গ্রুপ স্টাফ। আরজিকরের অন ডিউটি চিকিৎসকের উপর নির্যাতনের প্রতিবাদ এখনো টাটকা। এই পরিস্থিতিতে কাজের জায়গায় মহিলা আইনজীবীর সঙ্গে অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছে বার অ্যাসোসিয়েশনও। বর্তমান যে সমাজ ব্যবস্থা বা সমাজের যে পরিস্থিতি, তাতে একজন আইনজীবী যদি নিরাপত্তাহীনতার মধ্যে থাকেন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? আজকে উনি কর্মসূত্রে, কর্মস্থান যে জায়গাটা, যে জায়গাটায় উনি প্রতিদিন আসা যাওয়া করেন, যেখানে কার্যসূত্রে ওনাকে প্রতিদিন যেতে হয়, সেখানে উনি নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে বাধ্য হচ্ছে। এবং মহিলার সাথে যেভাবে অশালীন আচরণ হয়েছে তাতে আমরা আরামবাগ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি, এবং আমরা চাই যে ব্যক্তি আমার সাথে অশালীন আচরণ করেছেন তিনি যাতে কঠোর সাজা পান। অশালীন আচরণের অভিযোগে পুলিশের দ্বারস্থ হওয়ার পর বিএলআরও দপ্তরের তরফে বারবার বার অ্যাসোসিয়েশনের সদস্যদের অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকি বিএলআরও দপ্তরের লকলার্কদের কাজ করতে না দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। যদিও নিজের অভিযোগে অনর প্রতিবাদী মহিলা আইনজীবী। আরামবাগ থেকে দীপাঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, যে খবরে নজর রাখবো, অন্ধকারাচ্ছন্ন হাসপাতালের আউটডোর, টর্চ জেলে বসে রয়েছেন ডাক্তারবাবুরা। অন্ধকার আউটডোর ভৌতিক পরিবেশের মধ্যে দিয়ে গোটা পরিষেবা চলছে। আর এই ছবি গোঘাট এক নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের, যে ছবি দেখে আঁতকে উঠছেন সকলেই। ঘুটঘুটে অন্ধকার হাসপাতালের আউটডোর, টর্চ জেলে বসে রয়েছেন ডাক্তারবাবুরা। মোবাইলের টর্চ জেলে হাসপাতালে বসে আছেন ডাক্তারবাবু, হাতরে হাতরে কোনো রকমে আশঙ্কাজনক রোগীদের দেখছেন তারা। হাসপাতালের আউটডোরে অন্ধকারের মধ্যেই রোগীদের লম্বা লাইন। ভয়ঙ্কর চিত্র গোঘাট এক নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। এক আধিকারিক জানিয়েছেন হাসপাতালে জেনারেটরের ব্যবস্থা নেই। পরিস্থিতির কথা জানানো হয়েছে উঁচু মহলে, ভাড়া করা জেনারেটর দিয়ে কাজ চালানো হচ্ছে। কর্মীরা পকেটের পয়সা খরচ করে জেনারেটরের তেল কেনেন। হসপিটালের যা সমস্যা, ইলেকট্রিক নেই এক ঘন্টা, আউটডোরে রুগী পেশেন্ট এসছে অনেক আছে,
তারা জেনারেটার এখানে মানে আউটডোরে জেনারেটারের কোনো পরিষেবা নাই, হয়তো ইনডোরে আছে নাকি জানি নি, কিন্তু আউটডোরের পরিষেবা নাই এখানে জেনারেটার। যার ফলে কি হচ্ছে, রোগী এসে বসে আছে, পেশেন্টরাও দেখতে পায়, ডাক্তাররাও বসে আছে। এই যে চোখের ডাক্তার দেখাবো বলে আমি ছেলেকে এনেছি, সে একই কেস, মানে ডাক্তারবাবু বসে আছেন, আমরাও বসে আছি। তবে সমস্যাটা এক আধ দিনের নয়, বিগত চার থেকে পাঁচ মাস ধরে এই সমস্যা। হাসপাতালের আউটডোরে এক রোগী জানান তার চোখের সমস্যা, কিন্তু ডাক্তার বলছেন ইলেকট্রিক না এলে রোগীদের দেখতে পারবেন না। ব্যাপার হচ্ছে যে আমাদের নিজস্ব কোনো জেনারেটার ডিস্ট্রিক্ট থেকে অ্যালোট করা নেই, আমরা বাইরের থেকে জেনারেটার ভাড়া নিয়ে মাঝে মাঝে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করি। এবার যেহেতু জেনারেটার নিজেদের নেই, তাই জন্য এর জন্য কোনো ফান্ডও আমার আসে না। ওভারঅল ফান্ডের শর্টেজ একটা আছে রুরাল হসপিটালগুলোতে, এটা সব জায়গাতেই আছে। তো যেহেতু আমার আলাদা করে কোনো ফান্ড এর জন্য আসে না, তাই জেনারেটার ভাড়ার টাকা, তেলের টাকা, এগুলো বিভিন্ন জায়গা থেকে অ্যারেঞ্জ করে দিতে হয়। নেই তেল কেনার টাকা, বিদ্যুৎ না থাকায় হচ্ছে না আউটডোরে রোগী এন্ট্রির কাজ। এই অন্ধকার থেকে কবে মুক্তি পাবে স্বাস্থ্যকেন্দ্র জানা নেই কারো। কলকাতা টিভি। জেলার সারাদিন এখন এ পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।